আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে খুব সহজে রূপান্তর করা যায়। এখন যেটা করতে হবে তোমাকে, যদি প্রথম ক্লাসটা না দেখে থাকো তাহলে প্রথম ক্লাসটা একটু দ্রুত দেখে নাও, তাহলে তোমার জন্য দ্বিতীয় ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে যেটা করতে হবে, বাইনারিতে নিলে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, অক্টালে নিলে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, হেক্সাতে নিলে 16 দ্বারা ভাগ করতে হবে এবং 16 দ্বারা গুণ করতে হবে। তবে হ্যাঁ, ভাগ করতে হবে দশমিকের পূর্বের অংশকে, গুণ করতে হবে দশমিকের পরের অংশকে। তো প্রথমে আমি এই 50.25 দশমিকে আছে এখানে বেস দেওয়া আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করব। আর বাইনারির বেস হচ্ছে 2, এজন্য আমি 2 দ্বারা ভাগ করব এবং 2 দ্বারা গুণ করব। প্রথমে 2 দ্বারা ভাগ করি। আচ্ছা, একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কত হয়, 25 দুগুণ 50। তো এজন্য আমরা 25 লিখব, 25 দুগুণ 50। এটা কিন্তু একদম মিলে গেছে, তাই না? দেখো তো, 50কে 2 দ্বারা ভাগ করলে 25 হয়, তার মানে কি 25 দুগুণ 50। এখানে কিন্তু আমাদের হাতের কিছু নাই, এজন্য 0 লিখব। আবার যদি এই 25কে 2 দ্বারা ভাগ করি, 25কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 12 দুগুণ 24। আবার যদি আমি 13 দেই তাহলে 13 দুগুণ কত হয়, 26 হয়, তার মানে 25-এর মধ্যে 2 12 বার যায়, অর্থাৎ 12 দুগুণ 24 হয়। বেশি থাকে কত, হওয়ার কথা 25 হইছে 24, তাহলে বেশি থাকে কত, 1। আর সেই 1 আমরা এই যে এখানে 1 বাদ দিব, এখানে 1 লিখে বাদ দিব। আবার এই 12কে 2 দ্বারা ভাগ করব। আচ্ছা, এখানে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এই কখন আমরা এটা শেষ করব, যত সময় না আমাদের সর্বশেষ শূন্য না আসে তত সময় পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এই 12কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 6 দুগুণ 12, 6 দুগুণ 12। এখানে কিন্তু দেখো মিলে গেছে, তাই না? 12 ভাগশেষ 0, অর্থাৎ আমরা এখানে 0 লিখব। আবার যদি 6কে 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ভাগ করা যাচ্ছে, কত হয় দেখো, 3 দুগুণ 6, তাহলে এখানে লিখব 3, তাই না? মিলে গেছে, এই জন্য 0, অর্থাৎ মিলে গেলে 0 বাদ দিব আর না মিললে অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিব। তাহলে এইখানে আবার 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো 3-এর মধ্যে 2 কতবার যাবে, 1 বার যাবে, তাই না? 2 1 কে 2, বেশি থাকে কিন্তু 1, সেই 1 এখানে বাদ দিব, 2 1 কে 2। আমরা আবার কিন্তু ভুলে 2 লিখবো না, অনেক সময় 2 লিখে ফেলতে পারো, এখানে 2 লিখতে পারবে না। আবার এই 1কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 1কে 2 দ্বারা ভাগ করা যায়, কারণ বেজের নিচে নেমে আসছে, তাই না? এজন্য আমরা কি করব, এইখানে 0 লিখব, 0 লিখে উপরের এই 1টা এইখানে লিখব। খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, তুমি এইখানে 0 লিখবা, কখন লিখবা, যখন বেজের নিচে নেমে আসবে। যেমন এখানে 2 আছে বেজ, এখানে বেজ 2 আছে কিন্তু এখানে আছে 1, তো 1কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, এজন্য কি করতে হবে, 0 লিখে 1টা বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে আমরা কোন মানটা গ্রহণ করব, এখানে তো অনেকগুলো বের হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এই নিচ থেকে উপরে যাব, নিচ থেকে কি করব, উপরে যাব, নিচের এইটাকে বলা হবে এম এস বি, কি বলা হবে, এটাকে এম এস বি, আবার এইটাকে বলা হবে এল এস বি। এখন কথা হচ্ছে এই এম এস বি এর পূর্ণরূপ কি, এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা, এম এস বি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট আর বিতে হচ্ছে বিট, বিট। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, এই নিচের থেকে মানগুলো উপরের দিকে সাজিয়ে যাব। তাহলে দেখো এই 50 এর জন্য আমরা যেটা বাইনারি মান পাই সেটা হচ্ছে প্রথমে 1, 1 লিখব, তারপরে 1 1 লিখব, তারপরে 0 0 লিখব, তারপরে 0 0 লিখব, তারপরে 1 1 লিখব, তারপরে 0 0 লিখব। তাহলে এটা হচ্ছে বাইনারি মান। কত বাইনারি মান, এই যে 50 এর বাইনারি মান, অর্থাৎ দশমিকের পূর্বের অংশের। এখন কথা হচ্ছে আমরা
তাহলে দশমিকের পরের অংশ কি করব? দশমিকের পরের অংশ আমি আগে বলেছি, দশমিকের পরের অংশটা কি করতে হবে? গুণ করতে হবে বেস দ্বারা। তাহলে দুই পাঁচ, এটাকে যদি দুই দ্বারা গুণ করি, এ পাশে একটা দাগ দিয়ে নিব, দশমিক দুই পাঁচ কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হয় শূন্য দশমিক পাঁচ শূন্য, শূন্য দশমিক পাঁচ শূন্য, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করো, দশমিকের পূর্বের অংশটা বাম পাশে বসাবো, পরের অংশটা ডান পাশে বসাবো, আবার দুই দ্বারা গুণ করব। যত সময় না এইখানে শূন্য আসবে তত সময় গুণ করতে হবে। আবার যদি দশমিক পাঁচ শূন্যকে দুই দ্বারা গুণ করা হয় তাহলে হবে এক দশমিক শূন্য শূন্য। দেখো এখানে শূন্য চলে আসছে না, সো আমরা আর গুণ করব না, কারণ এখানে আর গুণ করার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে আমরা কোন মানটা গ্রহণ করব। এখন আমরা যে মানটা গ্রহণ করবো তা হলো এই যে বাম পাশের মানটা গ্রহণ করব। প্রথমে আছে শূন্য, তারপর আছে এক, উপরেরটা এমএসবি, নিচেরটা এলএসবি, এবং এই নিচের মান দুইটা গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে এখানের মানটা কিভাবে সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো শূন্য, তারপর লিখবো এক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবো। তাহলে এইখানে মানটা কিভাবে সাজিয়ে লিখবো? এখানে দশমিকের পূর্বের অংশের জন্য দশমিকের দশমিক দিয়ে তার পূর্বে বসাবো, এবং দশমিকের পরের অংশের জন্য এই যে শূন্য এক, শূন্য এবং এক এইটা বসাবো, বসিয়ে দুই বসিয়ে দিব। এখন আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। তো অক্টালের বেজ আট, এজন্য আমরা কি করব, এই দশমিকের পূর্বের অংশকে আট দ্বারা ভাগ করব। ছয় আটটা কত হয় বলতো? আটচল্লিশ না, আবার সাতাশটা ছাপ্পান্ন। তুমি চিন্তা করো পঞ্চাশের হয় বেশি হয় নাহলে কম হয়, তো আমরা ধরবো কি কমটা। তাহলে এখানে যদি আমরা কমটা ধরি তাহলে হবে ছয় আটটা কত, আটচল্লিশ, অর্থাৎ পঞ্চাশের মধ্যে আট ছয় বার যায়, হয় আটচল্লিশ, বেশি থাকে কত, দুই, সেই দুই আমরা বাদ দিব। আবার ছয় কে যদি আট দ্বারা ভাগ করি, আচ্ছা ছয় কে আট দ্বারা ভাগ করা যায়? ইম্পসিবল, ছয় কে আট দ্বারা ভাগ করা যাবে না, কারণ কি বেজের নিচে নেমে আসছে, আর বেজের নিচে নামলে কি করতে হয়, শূন্য লিখে ওই অংশটা বাদ দিয়ে দিতে হয়। এখানে বলা হবে এইটাকে এম এস ডি, এম এস ডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এল এস ডি এটাকে বলা হবে এল এস ডি, অর্থাৎ লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বাইনারি হচ্ছে বিট, আর অন্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ডিজিট। ওকে, তাহলে এখানে আমরা মানটা কিভাবে সাজিয়ে লিখবো? এখানে লিখবো নিচে থেকে উপরের দিকে, তাহলে প্রথমে হবে কত, ছয়, তারপরে হবে দুই, এটা হচ্ছে অক্টাল মান। এখন দশমিকের পরের অংশের জন্য কি করতে হবে ভাইয়া? তো দশমিকের পরের অংশের জন্য যেটা করতে হবে, ঠিক আগের মতো আট দ্বারা গুণ করব, দশমিক দুই পাঁচকে আট দ্বারা গুণ করতে হবে। দশমিক দুই পাঁচকে যদি আট দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু হবে দুই দশমিক শূন্য শূন্য, তাই না, দুই দশমিক শূন্য শূন্য। তাহলে দেখো এখানে যেহেতু দুইটা নাই, সো আমরা একটা আছে যেহেতু একটাকে নিয়ে নিব। কিভাবে নিব? এই যে এইখানে একটা দশমিক দিব, কারণ এই পঞ্চাশের বা অক্টাল মানে এটা। এখন দশমিকের পরের অংশের জন্য হবে কত, দুই, এটা হচ্ছে অক্টাল মান। হেক্সাডেসিমেলের বেজ ষোলো, সো আমরা ষোলো দ্বারা ভাগ করব, তিন ষোলো আটচল্লিশ, বেশি থেকে কত, দুই, আর সেই দুই এখান থেকে বাদ দিব, অতিরিক্ত অংশটা অল টাইম আমরা বাদ দিয়ে দিব। আবার যদি তিনকে ষোলো দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে, তিনকে কি ষোলো দ্বারা ভাগ করা যায়? কখনো ভাগ করা যাবে না, এই জন্য কি করতে হবে, যেহেতু বেজের নিচে নেমে আসছে এই জন্য আমরা এখানে শূন্য লিখবো, লিখে এই তিনটা বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাইয়া অনেক সময় তো এরকম হয়ে যাবে, এখানে অনেক সময় হাতে বেশি থাকবে, তখন আমরা কি করব, তখন আমাদেরকে যেটা করতে হবে, যদি নয়ের উপরে উঠে যায় তাহলে এখানে আমরা সরাসরি কিন্তু দশ লিখবো না, এগারো লিখবো না, দশ হলে এ লিখবো, এগারো হলে বি লিখবো। সেটা এক লাস্ট একটা উদাহরণ আমরা করিয়ে দিব। এখন হচ্ছে দশমিকের পরের অংশের জন্য আমরা কি করব, দশমিকের পরের অংশের জন্য ঠিক আগের মতো গুণ করতে হবে, দুই পাঁচ এটাকে গুণ করব ষোলো দ্বারা। দশমিক দুই পাঁচকে যদি ষোলো দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু এখানে উত্তর হয় চার দশমিক শূন্য শূন্য। সো এটাকে আমাদের আর কিছু করতে হবে না, কারণ এখানে শূন্য চলে আসছে। তো এখানে এইটাকে বলা হবে এম এস ডি, আর এইটাকে বলা হবে এল এস ডি। তো আমরা এই নিচে থেকে উপরের দিকে যাব, নিচে থেকে উপরের দিকে যাব দশমিকের পূর্বের অংশের জন্য,
আর দশমিকের পরের অংশের জন্য উপর থেকে নিচের দিকে আসবো। তো প্রথমে আমরা লিখি তিন দুই, তারপর দশমিক, তারপর এই যে দশমিকের পরের অংশের জন্য যেটা বেরোয় চার, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। তো খুব সহজে আমরা শিখে ফেললাম কিভাবে হেক্সাডেসিমেলে অকটাল এবং বাইনারিতে রূপান্তর করতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে। আর নেক্সট ভিডিও থাকবে বাইনারি অকটাল এবং হেক্সাডেসিমেল থেকে খুব সহজে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর মতামত থাকে তো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এমনই সব মজাদার ক্লাস করতে পছন্দ করেন তবে আমাদের লার্নিং পয়েন্ট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।